হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। চলে এসে আবার একটা নতুন ভিডিও নিয়ে। এটা কি দেখতে পাচ্ছেন? এটা একটা কাচের বোতল, বেসিক্যালি এটা রামের বোতল। আমি দার্জিলিংয়ে ঘুরতে গিয়েছিলাম, সেখানে এটা পেয়েছিলাম, ওই যে হোটেলে ছিলাম সেই হোটেলেই পড়েছিল। তো আমি সেখান থেকে নিয়ে চলে এসেছি, কারণ বোতলটার ডিজাইন আমার খুব ভালো লেগেছে। দেখুন, এর হাত আছে, পা আছে, এর একটা মাথাও আছে। মাথাটাও দেখাচ্ছি, মাথাটা এই যে, এর একটা মাথাও আছে, এই এই হচ্ছে কমপ্লিট। তো এই হচ্ছে একটা কাচের বোতল, মাথাটা প্লাস্টিকের আর বডিটা হচ্ছে কাচের। তো আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে একটু শেড দিয়ে এটাকে সুন্দরভাবে একটা শোপিস বানানোর চেষ্টা করব, এবং যেটা আপনাদের সামনে আমরা তুলে ধরছি তার জন্য এই চলে এসে ট্রে আর এই এক বাক্স রং। এটা সবই ওয়াটার বেস অ্যাক্রেলিক কালার। এই অ্যাক্রেলিক কালারগুলো দিয়েই বিভিন্ন ধরনের শেড এই বোতলটার গায়ে দেওয়া হবে, এবং সেটা সম্পূর্ণটাই আপনাদের সামনে তুলে ধরছি, দেখতে থাকুন। এটা কি কালো রং এত ঢাললি কেন? অ্যাক্রিলিক তো, এত লাগবে নাকি তোর? কালো রং একটা ট্রেতে অল্প নিয়ে নেওয়া হয়েছে, মাথাটাকে প্রথমে কালো রং করে দেওয়া হচ্ছে। চুলটা বানানো হয়ে গেল, পেছন দিক থেকে কালো রং করে দেওয়া হয়ে গেছে, আর মুখটাকে একটু চোখ মুখ নাক কান এইসব আঁকা হবে। তো সেটা একটু পরে করা হচ্ছে, এটা শুকিয়ে যাক নাহলে হাতে লেগে যাবে। এবার বডির কাজ করা হবে। এটা হচ্ছে নিয়ন অরেঞ্জ কালার, যেটা ট্রেতে একটু ঢেলে নেওয়া হয়েছে, এবং সেটাই বডির বিভিন্ন পার্টসে দেওয়া হবে। এবার একই রং দিয়ে মুখের ওপর শেড দিয়ে দেওয়া হচ্ছে, যাতে ম্যাচিং হয়। অন্য রং দিলেও চলতো, তো রং ঢালা হয়ে গেছে, ওই একই রং দিয়ে মুখটাতেও একটু শেড দিয়ে দেওয়া হচ্ছে। এবার চোখে সাদা রং দিয়ে চোখগুলোকে হাইলাইট করার চেষ্টা করা হচ্ছে। এখনো কাজ অনেক বাকি, ফিনিশ হলে কিন্তু খারাপ লাগবে না, দেখতে থাকুন। এবার লাল রং দিয়ে দেওয়া হচ্ছে, লাল না পিঙ্ক? এটা তো লাল টাইপেরই, একটু হালকা হয়ে গেছে। বডিতেও একটু লাল রং দিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু যেহেতু একটু কাজ কাজ ভাব রাখার চেষ্টা করা হচ্ছে, তাই শুধু শেডের উপরই কাজ করা হচ্ছে। এখনো অর্ধেক রাস্তায়, ফিনিশিং হয়নি, শুধু শেড দেওয়া হয়েছে, চোখ টোকগুলো একটু ভালো করে রাখতে হবে। তো মোটামুটি এখন এই অবস্থায় আছে।
প্রথমে আপনারা দেখেছিলেন এই বোতলটা পুরোটাই রঙহীন অবস্থায় ছিল, মানে স্বচ্ছ অবস্থায় ছিল। ওপরেরটা একটা প্লাস্টিকের মুখ ছিল, কিন্তু প্লাস্টিকের ছিল, নিচটা কাঁচ ছিল, কিন্তু পুরোটাই স্বচ্ছ অবস্থায় ছিল। এখন কিন্তু কমপ্লিট হয়ে গেছে। পেছনটাও দেখুন, একটা রং দিয়ে সুন্দর একটা ফর্মে এটাকে নিয়ে আসা গেছে। তো এই হচ্ছে আজকে আমাদের কাজ। আশা করি আপনাদের ভালো লাগলো, আর ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক করে দেবেন। এই হচ্ছে আজকে আমাদের কাজ। এর সাথে আরেকটা জিনিস দেখায়, আমাদের আলনায় একটা আম ঝুলছে। আমাদের আলনায় আম হয়েছে এবং আমটা নড়াচড়া করে। এই যে আমার দাদা ঘুরিয়ে দিচ্ছে, এই আলনায় আম ঝুলছে, ছেড়ে দাও, নড়বে আমটা। ওহো, কত সুন্দর! আলনায় আম ঝুলছে এবং আমটা নড়ছে, একটা পাতাও আছে, দেখুন পাতাও আছে। এই আলনায় আম ঝুলছে। আপনাদের আলনায় আম হয়? আমাদের আলনায় আম হয়। এই আমটা কিন্তু মাটির আম, হাতে বানানো হয়েছে এবং পাশে একটা পাতা লাগিয়ে দেওয়া হয়েছে, ওপরে দড়ি দিয়ে ঝুলিয়ে দেওয়া হয়েছে। কেমন লাগছে বলুন? আমাদের আলনায় আম ঝুলছে এবং মনে হচ্ছে আরও দু তিনটে আম গাছ, মানে সরি, আরও দু তিনটে আম ঝুলিয়ে দিলে বেশ ভালোই লাগবে। অ্যাট্রাকটিভ ব্যাপার, আলনায় আম ধরেছে, ভাঙাচোরা আলনা। এই আলনায় এখন কিছু রাখা হয় না, ছাদে পড়ে আছে, কিন্তু সেই আলনায় আম হয়েছে, বেশ ভালো ব্যাপার কিন্তু।